আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমেই জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। নাজিব রাজাকের বিরুদ্ধে শাস্তি বহাল রাখল মালয়েশিয়ার আদালত, দুর্নীতির অভিযোগ। মিয়ানমার জান্তার নিষ্ঠুরতা, 11 জনকে গুলি করে পুড়িয়ে হত্যা। ইরানে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র প্রতিষ্ঠা করবে সংযুক্ত আরব আমিরাত। রাশিয়াকে ইউরোপীয় ইউনিয়নের হুমকি। এবং সর্বশেষ থাকছে, আমরা গান্ধীর ভারতকে ফিরিয়ে আনতে চাই বলছেন ডাক্তার ফারুক আবদুল্লাহ। গান্ধীর ভারতকে আবারও ফিরিয়ে আনতে চাইছেন ফারুক আবদুল্লাহ, কারণ গান্ধীর সময়কার ভারত অনেক বেশি মানবিক ছিল, অনেক বেশি সহধর্মে বসবাসের জন্য উপযুক্ত ছিল। কিন্তু বর্তমান ভারত অর্থাৎ নরেন্দ্র মোদী এবং অমিত শাহের শাসিত ভারত, বিজেপি শাসিত ভারত বর্তমানে অনেকটা নিষ্ঠুর, অনেকটা দাঙ্গাকারী এবং একটি জঙ্গি রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে ভারত। ইতোমধ্যে বিশ্ব মানচিত্রের দিকে তাকালে ভারতকে একটি জঙ্গি, উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি রাষ্ট্র হিসাবেই বেশি পরিচিত দেখা যাচ্ছে। আর এ কারণেই ফারুক আবদুল্লাহের দাবি, তারা গান্ধীর ভারতকে আবার ফিরিয়ে আনতে চায়, কারণ গান্ধীজি কাশ্মীরকে 370 ধারা দিয়ে, স্বায়ত্তশাসন দিয়ে সেখানকার মানুষের অধিকারকে সুরক্ষিত করেছিল। কিন্তু এই নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সরকার এসে কাশ্মীরের স্বাধীনতা হরণ করেছে, কাশ্মীরের জনগণকে নির্বিচারে রাতের অন্ধকারে গুলি করে হত্যা করছে, এমনকি ইন্টারনেট সংযোগ বন্ধ করে বহির্বিশ্বের সাথে তাদের যোগাযোগ বন্ধ করে দিয়েছে। আর এ কারণেই ভারতকে পূর্বের অবস্থানে ফেরত নিতে আগ্রহী ডাক্তার ফারুক আবদুল্লাহ। আপনারা কি ফারুক আবদুল্লাহর সাথে একমত? যদি একমত হন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন, এবং গুরুত্বপূর্ণ এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে, ভিডিওটিতে একটি লাইক করুন, এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। নাজিব রাজাকের বিরুদ্ধে শাস্তি বহাল রাখল মালয়েশিয়ার আদালত, দুর্নীতির অভিযোগ। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির মামলার শাস্তির রায় বহাল রেখেছে দেশটির সর্বোচ্চ আদালত। নাজিব রাজাকের বিরুদ্ধে রাষ্ট্রীয় তহবিল তছরূপের অভিযোগে মামলা হয়েছিল। ওই মামলায় দোষী সাব্যস্ত করে তার বিরুদ্ধে এর আগেও 12 বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে বিষয়টি নিয়ে তিনি সর্বোচ্চ আদালতে আপিল করার কারণে তাকে মুক্ত থাকার সুযোগ দেয় আদালত। মালয়েশিয়ার সর্বোচ্চ আদালত বুধবার আপিল আবেদন নাকচ করে দেয় এবং তার বিরুদ্ধে 12 বছরের কারাদণ্ডের শাস্তি বহাল রাখে। আদালতের বিচারক আব্দুল করিম আব্দুল জলিল তার রায়ে বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক যা করেছেন তা জাতীয় স্বার্থের জন্য নয়। এখানে জাতীয় স্বার্থের কোনো কিছু ছিল না, বরং ছিল জাতীয় লজ্জা। আদালতের রায়ের পর নাজিব রাজাকের প্রধান আইনজীবী মোহাম্মদ শফি আবদুল্লাহ বলেছেন, আপিল খারিজ হওয়া অত্যন্ত বেদনাদায়ক। 2018 সালের নির্বাচনে নাজিব রাজাকের দল ইউনাইটেড ন্যাশনাল অর্গানাইজেশন পরাজিত হওয়ার পর তার ক্ষমতার মেয়াদ শেষ হয়। তবে দলের ভিতরে তিনি এখনও জনপ্রিয় বলেই জানা যায়। নাজিব রাজাক রাষ্ট্রীয় তহবিলের প্রায় $1 কোটি তার ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তরিত করেছিল। বিষয়টিকে মালয়েশিয়ার আদালত রাষ্ট্রীয় তহবিল তছরূপ বলেই গণ্য করেছে। মিয়ানমার জান্তার নিষ্ঠুরতা, 11 জনকে গুলি করে ও পুড়িয়ে হত্যা। মিয়ানমারে জান্তা সরকারের বিরোধিতার খেসারত দিয়েছেন অনেকেই। সরকার বিরোধিতার জেরে 1000-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে দেশটিতে। এবার নতুন খবর সামনে এলো। রয়টার্সের খবরে বলা হয়েছে, জান্তা সরকারের বিরোধিতা করায় 11 জনকে গুলি করে ও পুড়িয়ে হত্যা করা হয়েছে। অভিযোগ উঠেছে, দেশটির সেনা সদস্যরা এই হত্যাকাণ্ড চালিয়েছেন। মিয়ানমারের সাংগাই অঞ্চলের একটি গ্রামে এই ঘটনা ঘটেছে। স্থানীয় লোকজন বলছে, সেখানে অনেককেই পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে, তাদের মধ্যে কেউ কেউ এখনও বেঁচে আছেন। গত 1 ফেব্রুয়ারি মিয়ানমারের সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর ওই এলাকায় জান্তা সরকার বিরোধী একটি মিলিশিয়া বাহিনী গড়ে তোলা হয়েছিল। ওই বাহিনীর সঙ্গে নিরাপত্তা বাহিনীর লড়াই চলছে। এইসব ঘটনার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে মিয়ানমারের নাউসহ বেশ কিছু গণমাধ্যম।
তবে রয়টার্স এইসব ভিডিওর সত্যতা নিশ্চিত করতে পারেনি। এ বিষয়ে জানতে জান্তা সরকারের এক মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, তিনি টেলিফোন ধরেননি। তবে ওই এলাকায় কাজ করেন এমন এক স্বেচ্ছাসেবী ত্রাণকর্মী নাম প্রকাশ না করা শর্তে বলেন, মঙ্গলবার সেনারা দনতাও গ্রামে প্রবেশ করেন। এরপর বেলা ১১টার দিকে ওই হত্যাকাণ্ড চালানো হয়। তিনি বলেন, সেনারা যাকে সামনে পেয়েছেন তাকেই হত্যা করেছেন। তবে তিনি এটা নিশ্চিত করতে পারেননি নিহত ব্যক্তিরা মিলিশিয়া সদস্য নাকি সাধারণ জনগণ। দনতাও গ্রামের সেনাবাহিনীর হামলা তথ্য নিশ্চিত করেছেন সেখানকার মিলিশিয়া বাহিনী পিপুলস ডিফেন্স ফোর্সের সদস্য খিয়াউন্না। তিনি বলেন, সেনা সদস্যরা ওই গ্রামে ঢুকে গুলি চালিয়েছেন, এই খবর তিনি শুনেছেন। এদিকে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, ওই গ্রামে ১৩ জনকে হত্যা করা হয়েছে, এর মধ্যে ১১ জনকে পোড়ানো হয়েছে। যারা মারা গেছেন তাদের মধ্যে ৬ জন প্রাপ্তবয়স্ক পুরুষ ও ৫ কিশোর। ইরানে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র প্রতিষ্ঠা করবে সংযুক্ত আরব আমিরাত। ইসলামী প্রজাতন্ত্র ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় খুজেস্থান প্রদেশে ৩০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠা করবে সংযুক্ত আরব আমিরাত। এ বিষয়ে খুজেস্থান প্রদেশের আঞ্চলিক ইলেকট্রিক কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ দাস্ত বেরজোগ এর দুবাই ভিত্তিক বিদ্যুৎ কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা এলান জেসপারেশন এর একটি সমঝোতা স্মারকে সই করেছেন। এর আওতায় দুবাইয়ের কোম্পানিটি গ্যাস ফায়ার থার্মাল ও সোলার এবং উইন্ড পাওয়ার বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠা করবে। সমঝোতা স্মারকে বলা হয়েছে, আরব আমিরাতের কোম্পানিটি এই প্রকল্প যতটা দ্রুত সম্ভব সম্পন্ন করবে এবং আগামী গ্রীষ্মের আগেই এইসব স্থাপনা থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত করতে হবে। ইরানের বার্ক নিউজ জানিয়েছে, এর আগে খুজেস্থানের আঞ্চলিক ইলেকট্রিক কোম্পানি ইরানের একটি বেসরকারি কোম্পানির সঙ্গে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের চুক্তি করেছে। ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত সম্পর্ক স্বাভাবিক করা চুক্তি সইয়ের পর আমিরাতের অভ্যন্তরে ইসরায়েলের নানামুখী তৎপরতার কারণে যখন সংযুক্ত আরব আমিরাতের সাথে ইরানের খানিকটা টানাপোড়েন চলছে, তখন এই বিদ্যুৎ স্থাপনা নির্মাণের চুক্তি সই হলো। অনেকেই বিষয়টিকে দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্কের উন্নয়ন হিসাবেই দেখছেন। রাশিয়াকে ইউরোপীয় ইউনিয়নের হুমকি। ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে হুমকি দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের কমিশনের প্রধান উরসুলা ভন ডার লেইন। মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের কমিশনের প্রধান এই হুমকি দেন, খবর ডেইলি সাওয়াহের। খবরে বলা হয়, যদি রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনে হামলা করে তবে মস্কোর উপর নতুন নিষেধাজ্ঞা দেওয়া হবে। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের বার্ষিক সম্মেলনে উরসুলা ভন ডার লেইন বলেন, ইউক্রেনের প্রতি আমাদের অটুট ও পূর্ণ পরিপূর্ণ সমর্থন রয়েছে। যে দেশের সীমান্তের কাছে রাশিয়া সেনা সমাবেশ ঘটিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের কমিশনের প্রধান বলেন, যদি রাশিয়া আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আমাদের বা ইউক্রেন সহ প্রতিবেশী কোনো দেশে আগ্রাসন চালায়, তবে যথাযথভাবে এর জবাব দেওয়া হবে। কিভাবে জবাব দেওয়া হবে সে বিষয়ে বলতে গিয়ে লেইন বলেন, বিদ্যমান নিষেধাজ্ঞা শক্তিশালী করা ও এর সম্প্রসারণের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন জবাব দেবে, একই সঙ্গে আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে আলাপ করে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হবে, ব্রাসেলস মস্কোর সঙ্গে গঠনমূলক সংলাপে নিয়োজিত হবে বলে জোর দিয়ে লেইন বলেন যে রাশিয়ার ইচ্ছাকৃত পছন্দ এবং আক্রমণাত্মক পদক্ষেপ যা ইউরোপে নিরাপত্তাকে অস্থিতিশীল করে চলেছে এর কারণে এটি বর্তমানে সম্ভব নয়। ন্যাটোভিত্তিক দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক সভায় জোটের সেক্রেটারি জেনারেল জেন্স স্টোলটেনবার্গ প্রতিশ্রুতি দিয়ে বলেন, যদি ইউক্রেনে কোনো ধরনের আগ্রাসন চালানো হয় তবে রাশিয়াকে এজন্য চড়া মূল্যের সঙ্গে ভয়াবহ রাজনৈতিক ও অর্থনৈতিক পরিণতি ভোগ করতে হবে। ২০১৪ সাল থেকে রাশিয়া ইউক্রেনে সরকারের বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদের সমর্থন দেওয়া শুরু করে। এটি এমন নীতি যা বহুদিন ধরে অনুসরণ করে আসছিল মস্কো। ২০১৪ সালে ইউক্রেন সংকটের পর থেকেই ইউরোপীয় ইউনিয়ন কিছু বিধিনিষেধ আরোপ করেছে। ইউক্রেনের অখণ্ডতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে তৎপরতার জন্য ১৮৫ জনকে কালো তালিকাভুক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন। এছাড়া রাশিয়ার অর্থ, জ্বালানি, প্রতিরক্ষা খাতের উপর বেশ কিছু অর্থ সংক্রান্ত নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে। আমরা গান্ধীর ভারতকে ফিরিয়ে আনতে চাই, বলছেন ডাক্তার ফারুক আবদুল্লাহ।
জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের প্রধান ডাক্তার ফারুক আবদুল্লাহ বলেছেন, আমরা মহাত্মা গান্ধীর পথ অনুসরণ করি এবং গান্ধীর ভারতকে ফিরিয়ে আনতে চাই। আমরা গান্ধীর ভারতের সাথে একভূত হয়েছি, গডসের ভারতের সঙ্গে নয়। হিন্দি গণমাধ্যম জনসত্তায়ের তার ওই মন্তব্য প্রকাশ্যে এনেছে। ভারতের জাতির জনক গান্ধীজিকে হত্যা করেছিল নাথুরাম গডসে। ডাক্তার ফারুক আবদুল্লাহ তার মন্তব্যে গডসে প্রসঙ্গ উল্লেখ করেছেন। ডাক্তার ফারুক আবদুল্লাহ বলেন, আমরা কখনও বন্দুক তুলিনি, কখনও গ্রেনেড তুলিনি, কখনও পাথর নিক্ষেপ করিনি। তিনি বলেন, আমরা কখনও ভারতের বিরুদ্ধে কোনো স্লোগান দেয়নি, তবুও আমাদের পাকিস্তানি বলা হয়, এমনকি খালিস্তানি পর্যন্ত বলা হয়েছে। ফারুক আবদুল্লাহ বলেন, ওরা মনে করছে আমরা ভয় পাব, কিন্তু আমরা সেই লবণ খাইনি যে আমরা ভয় পাব। তিনি বলেন, আমরা লড়াই আন্দোলন করব এবং সম্পূর্ণ আন্তরিকতার সাথে এটি করব বলেও তিনি মন্তব্য করেন। এর আগে ন্যাশনাল কনফারেন্সের একদিনের সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় ফারুক আবদুল্লাহ বিজেপিকে টার্গেট করে বলেছিলেন, বিজেপি জনগণের কাছে মিথ্যা কথা বলে, বিজেপি নির্বাচনের সময় বিদ্বেষ ও ধর্মবর্ণের নামে ভোট চায় বলেও তিনি মন্তব্য করেন। এদিকে সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বলেছেন, জম্মু কাশ্মীর থেকে 2019 সালের 5ই আগস্ট 370 ধারা বাতিল করার পর 2021 সালের 30শে নভেম্বর পর্যন্ত 366 জন স্বাধীনতাকামীকে হত্যা করা হয়েছে। একই সময় 96 জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন এবং 81 জন নিরাপত্তা কর্মী শহীদ হয়েছেন বলেও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় মন্তব্য করেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।